তড়িৎ বিভব সম্বন্ধে এরই মধ্যে আমাদের একটা ধারণা হয়েছে। সাধারণভাবে তড়িৎ বিভবের মান কিভাবে পাওয়া যায় সেটাও আমরা দেখেছি, অর্থাৎ তড়িৎ বিভব কিভাবে আসে সেটা দেখেছি। এখন এই লেকচারে আমরা তড়িৎ বিভব সম্পর্কিত বিভিন্ন রকমের গণনা কিভাবে করা যায় সেটা দেখব। তো শুরুতে আমরা সেজন্য একটা তড়িৎ ক্ষেত্র কল্পনা করি। যেমন আমি ধরলাম এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, আমি সোজা করে ধরি। আমি ধরলাম এইখানে একটা আমাদের কিউ পরিমাণ চার্জ আছে, যেই চার্জের কারণে এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। এইগুলো হচ্ছে তড়িৎ বলরেখা। এরকম আমরা এর এর ফাঁকে অসংখ্য বলরেখা কল্পনা করতে পারি। তো এখন এই বলরেখাগুলো, এই তীরচিহ্নগুলো নির্দেশ করছে যে এই তড়িৎ এখানে তড়িৎ প্রাবল্য কোন দিকে ক্রিয়া করছে। অর্থাৎ এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এবং এই প্লাস কিউ চার্জের মধ্যে যদি আমি একটা একক ধনাত্মক চার্জকে এখানে রাখি, তাহলে তার গতির দিক হবে এদিকে। অর্থাৎ এই বরাবর এই একক ধনাত্মক চার্জটি, যেটাকে আমরা কিউ নট বলে থাকি, সেটা একটা বল লাভ করবে। এখন এই তড়িৎ ক্ষেত্রের এখানে যদি একটি বিন্দু থাকে যার বিভব ভি আই, এবং আমি এখানে যদি আরেকটি বিন্দু নেই যার বিভব হচ্ছে ভি এফ, তাহলে এই ভি আই থেকে কোনো চার্জিত কণাকে ভি এফ এ আনতে যদি কাজ হয় ডাব্লিউ পরিমাণ, আমি এটা যে কোনো পথে আনতে পারি। যেহেতু এটা সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, সেহেতু এখানে কোন পথে আমি এগোলাম সেটা ইম্পর্টেন্ট নয়। আমি ধরে নিলাম এরকম একটা পথে এটা এদিকে গেল, এবং এই কাজটা শুধু নির্ভর করবে এদের বিভব পার্থক্যের উপরে, পথটা এখানে গুরুত্বপূর্ণ না। এবং এই কাজের পরিমাণ যদি হয় ডাব্লিউ, তাহলে আমরা জানি যে আমরা লিখতে পারি এটা ডাব্লিউ সমান বল ইনটু সরণ। বল হচ্ছে এফ এবং সরণ হচ্ছে এস। এখানে এই বলটি হবে এই পজিটিভ চার্জের জন্য যেই তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হবে সেই বল, তড়িৎ বল, আমরা যেটা কুলম্বের সূত্রে পেয়েছিলাম। আর এস হচ্ছে এই বল প্রয়োগের ফলে এই বস্তুটির বা এই চার্জিত বস্তুটির ভিআই থেকে ভিএফ এর যে সরণ বা বলের দিক বরাবর সরণ, আমরা সেক্ষেত্রে উপাংশ চিন্তা করি। এখন আমি এই ভি আই থেকে ভি এফ এ আমি যদি একটা একটা বাঁকা পথের মোট সরণ আমাকে হিসেব করতে হয়, আমি তাহলে সেই ক্ষেত্রে বা অতিক্রান্ত দূরত্ব থেকে যদি আমার কাজের পরিমাণ বের করতে হয়, আমি এটাকে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু ভাগে ভাগ করে নিতে পারি। আমি এটুকু দূরত্ব নিলাম যেটাকে আমি এই দূরত্বটুকুকে আমি সরলরৈখিক ধরতে পারি, আবার এইটুকু দূরত্ব নিলাম এখান থেকে যেটাকে আমি সরলরৈখিক ধরে নিতে পারি। তাহলে এভাবে আমি এই পুরো পথটিকে অনেকগুলো টুকরো তে ভাগ করতে পারবো, এবং তাত্ত্বিকভাবে এই প্রতিটি টুকরো আসলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। অর্থাৎ আমি যত ক্ষুদ্র চিন্তা করব তার চেয়েও ক্ষুদ্র। সেই ক্ষেত্রে আমি এক একটি ক্ষুদ্র ভাগের জন্য লিখতে পারি এই এক একটি ক্ষুদ্র ভাগের দৈর্ঘ্য যদি হয় ডিএস, পুরো পথটি যদি হয় এস, এবং এক একটি ক্ষুদ্র ভাগের দৈর্ঘ্য যদি ডিএস হয়, এবং এই ডিএস এর জন্য যদি কাজের পরিমাণ হয় ডিডাব্লিউ, সেক্ষেত্রে আমি লিখতে পারি ডিডাব্লিউ সমান এফ ডট ডিএস। এখন এই এফ বলটিকে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থেকে বের করতে পারি। আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রের কোনো স্থানে যদি কিউ নট চার্জ স্থাপন করা হয় এবং তার ফলে এফ বল প্রযুক্ত হয়, তাহলে তড়িৎ প্রাবল্য ই সমান হচ্ছে
एफ डिवाइड बाय क्यू नॉट बा एफ समान लिखते पारी क्यू नॉट ई বলের এই মান যদি আমরা এখন এই সমীকরণে বসিয়ে দেই অর্থাৎ এই মানটি যদি আমি এখানে প্রতিস্থাপন করি তাহলে পাচ্ছি dw সমান e q নট e ds এখন এখানে একটি ক্ষুদ্র পথের জন্য এই মানটি পাওয়া গেল কাজের মান পাওয়া গেল w সমান q নট e ইন্টু ডিএস এখন যদি আমি এই পুরো পথটির অতিক্রান্ত হওয়ার জন্য যদি কৃত কাজের পরিমাণ বের করতে চাই সেক্ষেত্রে আমি এই সমীকরণের দুই পাশে ইন্টিগ্রেশন করতে পারি তাহলে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ কিউ নট ই ডিএস এখন এখানে কিউ নট ধ্রুবক আমরা একটা টেস্ট চার্জ নিয়ে এখানে পরীক্ষা করি যেটা কখনো চেঞ্জ হবে না কাজেই আমি এই কিউ নটকে ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি আর আমার যেহেতু পথের সূচনা হচ্ছে ভি আই এবং শেষ হচ্ছে ভি এফ অর্থাৎ আই বিন্দু থেকে এফ বিন্দুতে আমার এই চার্জটিকে স্থানান্তর করতে হচ্ছে কাজেই আমার এই মোট দৈর্ঘ্যটিকে ইন্টিগ্রেশন করতে হবে আই থেকে এফ এর মধ্যে তাহলে আমি এখান থেকে পাচ্ছি মোট কাজ ডাব্লিউ সমান কিউ নট ইন্টিগ্রেশন আই টু এফ ই ডট ডি এস এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রে কৃত কাজের জন্য রাশিমালা এখন আমরা যদি এটাকে বিভবের সাথে সম্পর্কিত করি আমরা জানি যে একটি চার্জিত বস্তুকে তড়িৎ ক্ষেত্রের এক স্থান থেকে অপর স্থানে আনতে যে পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে তার তড়িৎ বিভব শক্তি এবং আমি যদি একক ধনাত্মক চার্জের জন্য সেটা বের করি তাহলে সেটা হবে বিভব কাজে আমি এখানে কিউ নট চার্জের জন্য বিভব শক্তি বের করেছি এটা এই মানটি হচ্ছে আমার এই কাজের মানটি আমার বিভব শক্তির একটা ইন্ডিকেশন অর্থাৎ কাজের মান থেকে আমি বিভব শক্তির মান পাবো আর আমি যদি একক ধনাত্মক চার্জের জন্য কাজের পরিমাণ বের করি সেটা হবে আমার বিভব বা বিভব পার্থক্য অনেক সময় আমরা চলতরিতে বিভব পার্থক্য না বলে শুধু বিভবই বলে থাকি তো তাহলে আমি এখন বিভব সমান পাচ্ছি বিভব পার্থক্য ভি এফ মাইনাস ভি আই পাচ্ছি ইন্টিগ্রেশন আই টু এফ ই ডট ডি এস অর্থাৎ আমি একক পরিমাণ চার্জের জন্য বের করলাম সে কারণে আমি কিউ নট দিয়ে ভাগ করলাম এই কারণে এই পাশ থেকে কিউ নট চলে গেল এখন বিভব পার্থক্যের সংজ্ঞা থেকে আমরা জানি যে ভি সমানুপাতিক ভি সমান মাইনাস ডাব্লিউ অর্থাৎ কাজের ক্ষেত্রে মান যা হবে বিভবের ক্ষেত্রে চিহ্ন তার বিপরীত হবে কাজে আমি এখানে একটা মাইনাস চিহ্ন বসাই তাহলে আমি একটা তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের রাশিমালা এই সমীকরণের মাধ্যমে বের করতে পারি আমি যদি বিভব পার্থক্য বের না করে কোনো বিন্দুতে তড়িৎ বিভব বের করতে চাই অর্থাৎ অসীম থেকে যদি আমি নিয়ে আসি সেই ক্ষেত্রে আমি লিখতে পারি ভি সমান মাইনাস ইন্টিগ্রেশন আই টু এফ ই ডট ডিএস এখন দেখা যাক বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব এর মান কেমন হতে পারে আমরা ইতিমধ্যে একটি তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর বিভব পার্থক্য বের করে একটা সমীকরণ দেখেছি সেটা হচ্ছে এরকম ভি এফ মাইনাস ভি আই অর্থাৎ বিভব পার্থক্য সমান হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত ই ডট
ds এখন এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে আমরা যখন কুলম্বের সূত্র পড়েছিলাম তখন আমরা কুলম্বের সূত্রে দুটি চার্জিত বস্তুকে আমরা বিন্দু ধরে নিয়েছিলাম এবং তাদের ধরে নিয়েছিলাম যে তড়িৎ বল তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে কিন্তু আমরা বাস্তবে সব ক্ষেত্রে চার্জিত বস্তু এরকম বিন্দু হিসেবে পাই না আমরা বিভিন্ন রকমের বিভিন্ন আকৃতি চার্জিত বস্তু পেতে পারি সেটা বিন্দু হতে পারে কিংবা তার হতে পারে তার আকৃতির বস্তু হতে পারে কিংবা রিং হতে পারে বা ডিস্ক হতে পারে তো বিভিন্ন বস্তুর জন্য আমরা অনেক সময় আমাদেরকে এই সমীকরণটিকে সুবিধাজনক ফর্মে আমাদেরকে রূপান্তর করে নিতে হয় তো আমরা এখন এখানে এরকম বিভিন্ন আকৃতির বস্তু জন্য অর্থাৎ বিভিন্ন আকৃতির বস্তুর মধ্যে চার্জ থাকলে সেই ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কীভাবে সহজে বের করা যায় সেটা দেখব এবং সেই অনুযায়ী আমরা বিভব পার্থক্য বের করব আরেকটি বিষয় উল্লেখ্য যে আমি যদি দুইটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে চাই তাহলে আমি আলাদাভাবে দুটি বিন্দুর বিভব বের করে নিতে পারি এবং সেই অনুযায়ী একটি বিন্দুর বিভব থেকে অপর বিন্দুর বিভব বিয়োগ দিয়ে বিভব পার্থক্য বের করে ফেলতে পারি তো শুরুতে আমরা সবচেয়ে সরল আকৃতির ক্ষেত্র অর্থাৎ যেখানে একটি বিন্দু আধানের জন্য একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় সেই তড়িৎ ক্ষেত্রের জন্য কোনো বিন্দুতে আমরা তড়িৎ বিভবের মান কীভাবে বের করা যায় সেটা দেখব এই জন্য আমরা শুরুতে একটা বিন্দু আধান নিই আমরা মনে করি এই বিন্দুতে প্লাস কিউ একটা আধান সঞ্চিত আছে এবং এই প্লাস কিউ আধানের কারণে এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে এই বলরেখাগুলো দিয়ে সেই তড়িৎ ক্ষেত্রটিকে প্রকাশ করা যায় অর্থাৎ একটি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রটি হবে তার কেন্দ্র থেকে চারদিকে বা পরিধি বা ব্যাসার্ধ বরাবর যে বলরেখাগুলো তৈরি হবে সেই দিকটি তড়িৎ ক্ষেত্র নির্দেশ করবে তো আমরা দেখেছি যে বিভব পার্থক্য বের করার রাশিমালাটি হচ্ছে ভিএফ মাইনাস ভিআই সমান মাইনাস ইন্টিগ্রেশন আই টু এফ ই ডট ডিএস এখন আমি যদি একটা বিন্দুকে অসীমে ধরে নেই তাহলে আমি বিভব পার্থক্য পাবো না কিন্তু বিভব পাবো এবং এই বিভব থেকে আমি দুটি বিন্দুর বিভবের পার্থক্য থেকে আমি তাদের বিভব পার্থক্য বের করে ফেলতে পারি কাজেই আমি এখন যদি এই শেষ বিন্দুটি শূন্য ধরে নেই অসীম ধরে নেই এবং অসীমে হচ্ছে যে কোনো বস্তুর বিভব শূন্য তাহলে আমি লিখতে পারি জিরো মাইনাস ভিআই সমান মাইনাস ইন্টিগ্রেশন আই টু ইনফিনিটি ই ডট ডিএস বা আমি এখানে যেহেতু একটাই পয়েন্ট আছে আমি এটাকে ভি হিসেবে লিখতে পারি ভি সমান ইন্টিগ্রেশন আই টু ইনফিনিটি ই ডট ডিএস এখন এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য বা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে আমরা ই এবং ডিএস এই দুটি রাশিকে স্কলার গুণফল হিসেবে পাচ্ছি এবং আমরা জানি যে স্কলার গুণফলের ক্ষেত্রে গুণফলটি হয় ই ডট ডিএস সমান ই ডিএস কস থিটা অর্থাৎ এখানে আমি যদি স্কেলার গুণফল বের করতে চাই তাহলে আমার ই এবং ডিএস এর মধ্যবর্তী কোনটিও জানতে হবে কিন্তু আমরা জানি যে একটি তড়িৎ ক্ষেত্রে আমরা কোন পথে একটা চার্জিত বস্তুকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করছি সেই পথটি গুরুত্বপূর্ণ না সেক্ষেত্রে আমরা একটি চার্জিত বস্তুকে আমি তড়িৎ ক্ষেত্রের সাথে একই দিক বরাবর আমি অসীমে প্রেরণ করতে পারি সেক্ষেত্রে আমার ই এবং ডিএস এর দিক একই হবে এবং আমার এদের মধ্যবর্তী কোনো কোণ থাকবে না সেক্ষেত্রে আমি ই ডট ডিএস সমান লিখতে পারি ই ডিএস
অর্থাৎ আমি এভাবে সরল সরলভাবে আমি ই এবং ডিএসএল গুণফল বের করে ফেলতে পারি, যেহেতু তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে পথটি গুরুত্বপূর্ণ নয়। এখন তাহলে এই তড়িৎ ক্ষেত্রটির জন্য আমরা ধরে নেই আমাদেরকে পি বিন্দুতে বিভব পার্থক্য বিভব নির্ণয় করতে হবে। একটা বিন্দু আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয় সেই তড়িৎ ক্ষেত্র থেকে পি বিন্দু দূরত্বে আমাদের পি বিন্দুতে আর দূরত্বে আমাদেরকে বিভব নির্ণয় করতে হবে। তাহলে আমি এখন পি থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব ডি আর ধরে নিতে পারি এবং আমি আমার শেষ বিন্দু প্রাথমিক বিন্দু ভি আই এর দূরত্ব পাচ্ছি এখানে আর কিউ থেকে। শেষ বিন্দু এখানে আমরা অসীম ধরে নিয়েছি, সেক্ষেত্রে আমি ভি এফ এর জন্য এফ বিন্দু দূরত্ব পেতে পারি অসীম। তাহলে আমি এখন এই জিনিসগুলো দিয়ে এই সমীকরণটিকে আমি প্রতিস্থাপন করে লিখতে পারি বা এই সমীকরণটিকে আমি প্রতিস্থাপন করে লিখতে পারি ভি সমান ইন্টিগ্রেশন আর টু ইনফিনিটি ই ডট ডিএস। এখন বিন্দু আধানের জন্য আমরা কুলম্বের সূত্র থেকে পাই তড়িৎ প্রাবল্য ই সমান 1/4πε0, এটা শূন্য মাধ্যমের জন্য, মাধ্যম চেঞ্জ করলে ইপসিলন নটের মান চেঞ্জ হয়ে যাবে, কিউ ডিভাইড বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে দুটি চার্জের মধ্যে দূরত্ব। এই মানটি আমি যদি এখন এখানে ইয়ের এই মানটি আমি যদি এই সমীকরণে বসিয়ে দেই তাহলে পাচ্ছি ভি সমান ইন্টিগ্রেশন, বা আমরা পরে এই সমীকরণটি পেয়েছি এই সমীকরণ থেকে, ভি সমান ইন্টিগ্রেশন আর টু ইনফিনিটি 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, এটাকে আমরা ডিএসকে ডিআর দিয়ে প্রতিস্থাপিত করেছি এখানে, সেই ক্ষেত্রে আমি ডিআরই লিখব। তাহলে আমি এখন এই ইন্টিগ্রেশনটি যদি করে ফেলি সেক্ষেত্রে আমি পাচ্ছি ভি ইকুয়াল টু, এখানে এই অংশটুকু হচ্ছে ধ্রুবক, একই সাথে কিউ হচ্ছে ধ্রুবক, সেক্ষেত্রে আমি এই সম্পূর্ণ অংশটিকে বাইরে নিয়ে এসে লিখতে পারি কিউ ডিভাইড বাই 4πε0 ইন্টিগ্রেশন আর টু ইনফিনিটি ডিআর বাই আর স্কোয়ার। এখন ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী আমি লিখতে পারি কিউ ডিভাইড বাই 4πε0 1/r r থেকে ইনফিনিটি পর্যন্ত। এখান থেকে আমি বিভবের মান পেয়ে যাচ্ছি b সমান q ডিভাইড বাই 4πε0 1/r বা 1/4πε0 কিউ ডিভাইড বাই আর। আমরা যদি সাধারণভাবে এই ক্যাপিটাল আরকে স্মল আর দিয়ে প্রতিস্থাপিত করি, যেটা আমরা গতানুগতিকভাবে ব্যবহার করি, তাহলে কিউ বাই আর, এটাই হচ্ছে একটা বিন্দু আধানের জন্য বা বিন্দু চার্জের জন্য আর দূরত্বে কোনো বিন্দুতে বিভবের মান নির্ণয়ের রাশিমালা। এখন এখানে কোনো স্থানে যদি একটি বিন্দু চার্জের পরিবর্তে অনেকগুলো বিন্দু চার্জ থাকে এবং এতগুলো বিন্দু চার্জের জন্য আমার এই বিন্দুতে বিভব বের করতে হয়, তাহলে আমি এই সবগুলো বিন্দুর জন্য আলাদাভাবে
विभव बेर करे सेगुलो के एकसाथे जोग करते पारी अर्थात मोट भी समान लिखते पारी सामेशन अफ भि आई जेटार मान आमरा जानी 1/4 पाई इप्सिलन नट सामेशन अफ आई इक्वल टू 1 थेके एन पर्यंत किऊ आई डिवाइड बाई आर आई। বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে কিভাবে বিভব পাওয়া যায় সেটা আমরা দেখলাম। এটা শুধু একটি বিন্দুর জন্য নয়, বরং একাধিক একাধিক বিন্দুর জন্য কাজে লাগানো যায় সেটাও আমরা দেখেছি। আমরা যদি অনেকগুলো চার্জিত বিন্দু নেই যেগুলোর জন্য আমরা একটা বিন্দুতে আলাদাভাবে বিভব বের করে সবগুলোকে যোগ করলে এই সবগুলো বিন্দু আধানের জন্য সেই বিন্দুতে আমরা বিভব পেয়ে যাব। এখন এই বিন্দু আধানের জন্য যেই সমীকরণটি আমরা পেলাম সেটাকে আমরা গোলকের জন্য কাজে লাগাতে পারবো কিভাবে, কেননা আমি যদি এখানে একটি গোলক চিন্তা করি, একটি পরিবাহী, যে পরিবাহীতে যদি কিছু চার্জ থাকে সেগুলো নিজেদের মধ্যে সুষমভাবে বণ্টন হওয়ার চেষ্টা করবে, ফলে আমি ধরতে পারি যে এই পরিবাহীর পৃষ্ঠে সেই চার্জগুলো মোটামুটি সুষমভাবে থাকবে। এবং এখানে এখন এই পরিবাহীটিতে যদি আমরা প্লাস কিউ চার্জ স্থাপন করি সেটা এই পরিবাহীর পৃষ্ঠে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে, কেননা যেহেতু এরা সমধর্মী চার্জ এরা পরস্পরকে বিকর্ষণ করে সবার কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে, ফলে এখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হবে যার বলরেখাগুলো হবে এই সুষম গোলকটির থেকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। এখন এই তড়িৎ ক্ষেত্রটির এই বলরেখাগুলোকে আমি যদি ভিতরের দিকে বর্ধিত করি তাহলে আমি দেখতে পাবো যে এদেরকে মনে হবে এরা যেন তড়িৎ ক্ষেত্রের এই গোলকটির কেন্দ্র থেকে বের হচ্ছে, ফলে আমি আসলে এই এই তড়িৎ ক্ষেত্রের যেহেতু বল রেখাগুলো দ্বারা একটি তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্যের একটা নির্দেশনা পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই গোলকটি যদি গোলক না হয়ে একটি বিন্দু আধান হতো সেক্ষেত্রেও এখানকার তড়িৎ ক্ষেত্রের কোনো পার্থক্য থাকতো না। অর্থাৎ আমি একটি গোলকের জন্য যেরকম তড়িৎ ক্ষেত্র পাই একটা বিন্দু আধানের জন্য সে একই রকমের তড়িৎ ক্ষেত্র পাবো, ফলে আমি বিন্দু আধানের সূত্রটিকে আমি গোলকের জন্য কাজে লাগাতে পারবো।